বর্তমান সময়ে লক্ষ লক্ষ তরুণীর ক্রাশ জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর জীবন কাহিনী। একজন অভিনেতা হিসেবে আফরান নিশো কতটা উঁচু মানের তা বোঝার জন্য আফরান নিশোর একটা দুটো নাটক নয়, তার অভিনীত এক একটা নাটকই যেন উজ্জ্বল দৃষ্টান্ত। নিশো দর্শকদের জন্য একবার বলেছিলেন, যতদিন তোমরা চাবা আমি ততদিন অভিনয় করব, আর যখন তোমরা চাইবা না আমাকে তখনও আমি তোমাদের রিকোয়েস্ট করে করে অভিনয় করব। অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অভিনয় করে যাবেন। যতদিন তোমরা চাবা ততদিন আমি অভিনয় করব, যখন তোমরা চাবাও না তখনও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে করে অভিনয় করব। নাটকের বস বলতে আমরা একজনকে ইন্ডিকেট করে থাকি, যার অভিনয় নিঃসন্দেহে অন্যান্য সব অভিনেতাদের তুলনায় সাজানো গোছানো এবং বাস্তবিকতায় ভরপুর। প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় অভিনয় শৈলীর দ্যুতি ছড়িয়ে যিনি খুবই অল্প সময়ে দেশের দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। কমেডি, রোমান্টিক কমেডি, অ্যাকশন সব ধরনের ক্যাটাগরিতে পারদর্শী হওয়ার কারণে অনেক সময় দেশের প্রধান প্রধান উৎসবগুলোতে তার একচেটিয়া রাজত্ব লক্ষ্য করা যায়। পর্দার সামনে দর্শকরা যেমন তাকে দেখতে কাকের চক্ষুর মতো তাকিয়ে থাকে, ঠিক তেমনিভাবে পর্দার আড়ালে তাকে পেতে নির্মাতাদের অধীর অপেক্ষা। মাসের পর মাস অপেক্ষা করেও একজন আফরান নিশো শিডিউল পাওয়া তাদের জন্য হয়ে যাচ্ছে দুষ্কর কাজ। আজকের এই জনপ্রিয় অভিনেতা হওয়ার পেছনে আফরান নিশোর আছে শত কাঠঘর পোড়ানোর গল্প। সেই গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। আফরান নিশো, যার আসল নাম হচ্ছে আহমেদ ফজলের আব্বি, তিনি আফরান নিশো নামেই পরিচিত। 5 ফুট 10 ইঞ্চি উচ্চতার এই জনপ্রিয় অভিনেতা জন্মগ্রহণ করেন 1988 সালে ঢাকা জেলায়। তবে তার পৈতৃক নিবাস টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় সারণ গ্রামে। আফরান নিশো তার SSC সম্পন্ন করেছেন ধানমন্ডি বয়েজ স্কুল থেকে। ঢাকা কলেজ থেকে HSC সম্পন্ন করার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে তিনি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। নাটকের বস অর্থাৎ আফরান নিশোর পরিবার সম্পর্কে জেনে আসি। আফরান নিশোর বাবা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, যিনি একজন মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ছিলেন, ভুয়াপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি 2020 সালের 1 অক্টোবর ফুসফুস ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে পরপরে চলে যান। আফরান নিশোর মাতা আঞ্জুমানারা, তিনি একজন গৃহিণী। এছাড়া নিশোর একটি ভাই ও একটি বোন রয়েছে। টানা 14 বছর প্রেম করে ভালোবাসার মানুষ তৃষাকে বিয়ে করেছিলেন আফরান নিশো। পারিবারিকভাবে 2011 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই দম্পতি। বিয়ের প্রায় 3.5 বছর পর তাদের ঘর আলোকিত করে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। পুত্র সন্তানের নাম রেখেছেন নিভান। বর্তমানে নিশোর সংসারে সদস্য সংখ্যা 6 জন। শত ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিতে পছন্দ করেন এই অভিনেতা। কিন্তু মাঝে কিছু গুঞ্জন চলছিল যে তাদের সংসার নাকি ভালো যাচ্ছে না। এ নিয়ে আফরান নিশো কোনো কথা বলতে চাননি। তারপর প্রায় 1 বছর কেটে গেলেও কোনো সমস্যার কথা শোনা যায়নি। তার মানে সেটা শুধু গুঞ্জনই ছিল। চলুন আফরান নিশোর অতীত জেনে আসি। ছোটবেলা থেকে বাবা মায়ের আদর্শ ও আদরের সন্তান ছিলেন তিনি। নিশোর বাবার স্বপ্ন ছিল সন্তানকে আর্ম ফোর্সে যোগদান করাবেন। একই সঙ্গে মায়েরও স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করবেন। বাবা মায়ের ইচ্ছার বাইরে আফরান নিশোরও ইচ্ছে ছিল তিনি হবেন পাইলট, ঘুরে বেড়াবেন দেশ থেকে দেশান্তরে। কিন্তু কে জানত সে নিশোই হয়ে যাবেন হাজারো ভক্তদের সাড়া জাগানো একজন টিভি অভিনেতা। শোবিজে কাজ করা অনেক অভিনেতার মতো নিশোর ছোটবেলার স্বপ্ন ছিল না যে শুধু একজন অভিনেতাই হবেন। তবে বলতে গেলে পুরোপুরি সাবালক হওয়ার আগে তিনি মিডিয়ার সঙ্গে জড়িয়ে পড়েন। 2000 সাল থেকে নিশো প্রথমে বিভিন্ন বুটিক হাউসে স্টিল ফটো মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে কিছুদিন র্যাম্পেও কাজ করা হয় এবং শেষ পর্যন্ত টেলিভিশন টিভিসিতে কাজ করা শুরু করেন। 2003 সালে অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার মূল শোবিজ যাত্রা। এরপর আরও নানা নির্মাতাদের সঙ্গে নানা রকম কাজ করেছেন নিশো। একই বছর আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিসে তিনি স্ক্রিন টেস্ট দেন এবং টেস্ট কমপ্লিট করে থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের চিনি জিরা ফ্লেভারের একটি বিজ্ঞাপন চিত্রে তিনি সে সময় অংশগ্রহণ করেছিলেন। এরপর গাজী শুভ্র, গোলাম হায়দার, কৃষ্ণ কিরণ, মেহেদি সহ অন্যান্য খ্যাতনামা অনেক পরিচালকের বিজ্ঞাপনে কাজ করেছেন। 2006 সালে তিনি গাজীর আকায়েত পরিচালনায় ঘর ছাড়া নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে অভিষেক হয় নিশোর। সেই থেকে পথ চলা শুরু, আর কখনোই পেছনে তাকাতে হয়নি। একের পর এক দুর্দান্ত নাটক উপহার দিয়ে তিনি সকলের নজর কেড়েছেন। নাটকের পাশাপাশি তিনি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। 2012 সালে শিমুল হায়দারের পরিচালনায় এবং
ইমরান ও পূজার গাওয়া দূরে দূরে গানের মিউজিক ভিডিওতে নিশো অভিনয় করেছিলেন উর্মিলা কর্মকারের বিপরীতে। তার এই মিউজিক ভিডিওটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে প্রথম দিনই এই ভিডিওটি ইউটিউবে ভিউয়ার্স প্রায় 1 মিলিয়ন ছাড়িয়ে যায়। এমনকি আফরান নিশো এখন পর্যন্ত সেই গানের জন্য আলোচিত হয়ে আছেন। মূলত এই মিউজিক ভিডিওর মাধ্যমেই তিনি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হন। তারপর তিনি খুব অল্প সময়ের মধ্যেই তার অসাধারণ অভিনয়ের দক্ষতা দিয়ে সকলের মনে জায়গা করে নেন। এর পেছনে আরেকটি বড় কারণ হলো তার বাস্তবধর্মী অভিনয়। নিশো এমন একজন অভিনেতা যিনি অভিনয়ের ক্ষেত্রে একদম অভিনয়ের ভিতরে ঢুকে গিয়ে কাজ করতে পারেন। তার অভিনয় দেখে আপনার কখনোই মনে হবে না যে তিনি অভিনয় করছেন, মনে হবে একদম বাস্তব একটা কাহিনী দেখছি। তার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যার জন্য তাকে নাটক এবং বিজ্ঞাপনে অভিনয় করানোর জন্য অনেক নির্মাতাদের শিডিউল হাতে অপেক্ষা করতে হয় তার জন্য। প্রতিটি চ্যানেলে তার ধারাবাহিক নাটক রয়েছে, এমনকি ঈদের সময় তিনি একচেটিয়া বেশ কয়েকটি নাটকে অভিনয় করে থাকেন। কমেডি, রোমান্টিক কমেডি, অ্যাকশন, নেগেটিভ রোল কিংবা থ্রিল ধর্মী সব ধরনের ক্যাটাগরিতে তিনি সমানতালে অভিনয় করছেন। তিনি একমাত্র অভিনেতা যাকে দর্শকরা বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন, হোক সেটা গ্রামের সহজ সরল যুবক কিংবা একজন মাঝের চরিত্র, একজন হকার বা ফেরিওয়ালার চরিত্র, একজন বাধ্য প্রেমিক বা বাধ্য স্বামীর চরিত্র, একজন পাগলের চরিত্র কিংবা গ্যাং লিডার। সব ধরনের অভিনয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন এই জাত অভিনেতা। এদেশের তরুণ প্রজন্ম নাটকের বস বা গুরু সম্বোধন করে থাকেন তাকে। তার পেছনে প্রধান কারণ হচ্ছে তিনি সব সময় ন্যাচারাল অভিনয় করে থাকেন, যা নিশোর অভিনয় দেখলে সকল উপলব্ধি করতে পারবেন। সব মিলিয়ে তিনি এখন পর্যন্ত 200-এরও বেশি নাটকে অভিনয় করেছেন, একাধারে টেলিফিল্ম, শর্ট ফিল্ম এবং অনেকগুলো টিভিসিতে অভিনয় করেছেন। তার মতো ডেডিকেটেড অভিনেতার জন্যই তুমি না থাকলে, জীবনসঙ্গী, রাতুল বনাম রাতুল, ট্যাটো, যোগ বিয়োগ এ ধরনের অভিনয় সমৃদ্ধ নাটক নির্মিত হচ্ছে। উচ্চতর হিসাব বিজ্ঞানের কথা না বললেই নয়, যে কোনো শিল্পকর্মই জীবনবোধকে জাগিয়ে তোলে। নাটক হচ্ছে শিল্পের অন্যতম প্রধান মাধ্যম, যেখানে জীবনবোধ অবশ্যই থাকতে হবে। তেমনই সহজ সরল জীবনবোধের নাটক উচ্চতর হিসাব বিজ্ঞান। নিশো অভিনীত পুলিশ দ্য রিয়েল হিরো নাটকটার কথাও বিশেষভাবে বলা লাগে। তিনি ভালোবাসা দিবসে এক্স বয়ফ্রেন্ড এবং এক্স গার্লফ্রেন্ড নাটক অভিনয় করে দর্শকের বেশ প্রশংসা অর্জন করেছেন। এর আগে ঘুরে দাঁড়ানোর গল্প নাটকের মাধ্যমে তিনি এদেশের সর্বস্তরের মানুষের ভালোবাসার পাত্র বনে যান। নিশো সবসময় বাস্তবধর্মী অভিনয় করতে পছন্দ করেন, এমনকি শুধু একটি চরিত্র নয়, তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চান। অভিনয়ের পোকা এই মানুষটিকে চলচ্চিত্রে এতদিন দেখা যায়নি। এর প্রধান কারণ ছিল নিশোর একটি স্বপ্ন, আর সেই স্বপ্ন হচ্ছে এমন এক ভিন্নধর্মী চরিত্র বা গল্প হবে যা সম্পূর্ণ ন্যাচারাল বা ইউনিক হওয়া চাই, কোনো কপি স্ক্রিপ্ট নয়। এই একটি কারণে তিনি অনেক মুভির অফার পেয়েও ফিরিয়ে দিয়েছেন। তবে এবছর কোরবানির ঈদে তিনি প্রথম চলচ্চিত্র অভিনয় করেন, নাম সুরঙ্গ। সুরঙ্গ নিয়ে আছে নানা সমালোচনা। সমালোচনার টপকে তিনি একই ঈদে শাকিব খানের প্রিয়তমাকে ছাড়াতে পারেননি। অসাধারণ অভিনয়ের কল্যাণে তিনি বেশ কয়েকবার দর্শক জরিপে সেরা অভিনেতা হবার গৌরব অর্জন করেছেন, সেই সাথে অর্জন করে নিয়েছেন কিছু পুরস্কার এবং সম্মাননা। নিজের অভিনয় নিয়ে অনেক স্বপ্ন দেখেন নিশো। তার স্বপ্ন হলো একদম বাস্তবিক সব ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চান তিনি, কোনো একটি চরিত্র নয়, বহুমাত্রিক চরিত্র অভিনয় করতে চান। তিনি প্রয়াত জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদিকে নিজের আইডল মনে করেন। অভিনেতা হিসেবে সবার মাঝে টিকে থাকতে চান আফরান নিশো। তিনি চান সবাই যেন তাকে একজন ভালো পারফর্মার হিসেবে ভালোবাসে। তার ইচ্ছে হলো মৃত্যুর আগ পর্যন্ত তিনি শুধুমাত্র অভিনয় করে যাবেন তার দর্শকদের জন্য। নিশোর অভিনয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার ব্যক্তিত্ব। তার একটা নিজস্ব ব্যক্তিত্ব রয়েছে, ভারী কিংবা ঠান্ডা মেজাজের অভিনয় বলি না কেন, তিনি ঠিকঠাক মতো ঠিকই অভিনয় চালিয়ে যান। তার চেহারায় যে নায়ক ঘোষিত ইমেজটা রয়েছে, ওটা হচ্ছে তার আকর্ষণ করার বাড়তি ক্ষমতা। নিশো আর কারো মতো নয়, নিশো শুধু নিশোরই মতো। তার কোনো প্রতিদ্বন্দ্বী আছে বলে মনে হয় না, কাজেই সে নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আফরান নিশোর ভক্ত এদেশে এক কথায় অগণিত, যারা তাকে মন উজাড় করে ভালোবাসেন। আফরান নিশো তাদের সাড়া হিসেবে ফেসবুকে লিখেছিলেন, ভাবছি প্রতি মাসে কোনো এক ভক্তের পরিবারের সাথে সারাদিন সময় কাটাবো, নিজেকে চেনা আর কিছু মানুষকে চেনা এটাই ভাবছি। আফরান নিশোকে আপনারা কে কে তার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়াতে চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, তার অভিনীত কোন নাটকটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটিও কমেন্টস করে জানাবেন। সেই সাথে তার প্রথম সিনেমা সুরঙ্গ কার কাছে ভালো লেগেছে সেটিও কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কে আনার মিডিয়া।